একজন আদর্শ স্ট্রাইকারের 6টি গুণ। স্ট্রাইকার এবং আক্রমণভাগের খেলোয়াড়রা সাধারণত ম্যাচ বিজয়ী হিসেবে কাজ করে থাকে। যে কোনো দল সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে স্ট্রাইকার। একজন স্ট্রাইকার হতে 6টি গুণ থাকা অবশ্যই জরুরি। হ্যালো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন এ ধরনের অনেক অনেক ভিডিও। 1 নম্বর, আত্মবিশ্বাস। হেনরি ফোর্ডস বলেছিলেন, আপনি যদি মনে করেন যে আপনি কিছু করতে পারেন বা মনে করেন যে আপনি কিছু করতে পারবেন না, তবে আপনি ঠিকই ভাবছেন। ঠিক তেমনই একজন স্ট্রাইকারের মনোবল হতে হবে 100-এ 100, আমি গোল করবই। 2 নম্বর, বল নিয়ন্ত্রণ করার ক্ষমতা। বল যেন আপনার কথা শুনে, তাহলে হতে পারবেন ভালো স্ট্রাইকার। বিশেষ করে ডি বক্সের ভিতরে বল নিয়ন্ত্রণ করার ক্ষমতা গোল করার সম্ভাবনা 50% বাড়িয়ে দেয়। 3 নম্বর, দ্রুততা। দ্রুততা মানে জোরে দৌড়ানো নয়, দ্রুততার সাথে জায়গা মতো পৌঁছানো এবং বলের কাছে যাওয়ার দক্ষতা থাকতে হবে। 4 নম্বর, নির্দিষ্ট স্থানে শুট করার দক্ষতা। এই দক্ষতা মূলত কৌশল এবং বারবার অনুশীলন এর মাধ্যমে একজন স্ট্রাইকার অর্জন করতে পারেন। সপ্তাহে 30-50টি শট, গোল পোস্ট এর শুট করে অনুশীলন করলে তা সফল বয়ে আনতে পারে। 5 নম্বর, স্কিল। সাধারণত ফুটবল মাঠে কেউ স্কিল মুভস ব্যবহার করে না, তাই একজন স্ট্রাইকার ছোটো ছোটো স্কিল মুভস পারে প্রতিপক্ষকে বোকা বানাতে। 6 নম্বর, পজিশনিং। মাঠে কোনো জায়গায় দাঁড়াতে হবে, কোন জায়গায় দাঁড়ালে অফসাইড এড়ানো যাবে, এসব নিয়ে পরিপূর্ণ ধারণা অবশ্যই থাকতে হবে। একজন স্ট্রাইকারের অবশ্যই এই 6টি গুণ থাকা দরকার। একজন ফুটবলে যদি ভালো স্ট্রাইকার হতে চায়, তার জন্য অবশ্যই অনুশীলন করার কোনো বিকল্প নেই। ক্লোবিয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।